हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। टुडे आई एम टॉकिंग अबाउट करंट अफेयर्स ऑफ 23rd October 2020। आज के हमरा 23 अक्टूबर करंट अफेयर्स आलोचना करब जेगुलो अपकमिंग एग्जाम एनटीपीसी रेलर ग्रुप डी डब्ल्यूबीसीएस मेंस प्रीलिम्स मिसलेनियस मेंस प्रीलिम्स एसरा सीएचएस सीजीएल एसएससी रेल बैंक सब एग्जाम এর জন্য কাজে লাগবে। करंट अफेयर्स আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো চলুন আমরা এখানে দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 23 তারিখের। তার আগে জানিয়ে দেব বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, এটা আপনারা লাইক দিলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। অবশ্যই আপনারা লাইক দিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো আসুন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 1। ইন্ডিয়া স্পেন্ট হোয়াট পার্সেন্ট অফ অ্যাভারেজ ডেলি ইনকাম অন ফুড। এখানে কোশ্চেনটাই বলা হচ্ছে ইন্ডিয়া খাদ্যের উপরে অর্থাৎ ভারত খাদ্যের উপরে কত পার্সেন্ট ডেইলি ইনকামের কত পার্সেন্ট স্পেন্ড করছে অর্থাৎ খরচা করছে। 3.5%। আমরা জানি এখানে লোক সংখ্যা বেশি অর্থাৎ জনসংখ্যা বেশি, যার জন্য যা ইনকাম হচ্ছে তার ডেইলি 3.5% খাবারের যোগান দিতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা কবে জানানো হয়েছে? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডে অন ফ্রাইডে রিপোর্টে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কস্ট অফ প্লেট অফ ফুড অর্থাৎ এক প্লেট ফুডের দাম কত সেই হিসাবে ধরে বলা হয়েছে 3.5% এটা স্পেন্ড করছে ভারত ডেইলি ইনকামের। তো এটা কিন্তু মনে রাখতে হবে, ইকোনমিকের কোশ্চেন হিসাবে ডাব্লিউসিএস আসতে পারে বা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসতে পারে। এরপরে আসুন দেখে নিই পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। হুইচ আইআইটি লঞ্চ মো পে ফর ডেয়ারি ফার্ম ইন রাজস্থান। এর আগে আলোচনা করেছিলাম আইআইটি মাদ্রাস, মো পে লঞ্চ করেছে আইআইটি মাদ্রাজ কিসের জন্য? ডেয়ারি ফার্ম ইন রাজস্থান। কোশ্চেন নাম্বার 3। হুইচ ব্যাঙ্ক লঞ্চ ব্যাঙ্কিং সার্ভিস অন হোয়াটসঅ্যাপ? আইডিবিআই। আইডিবিআই ব্যাঙ্ক লঞ্চ করেছে ব্যাঙ্কিং সার্ভিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 4। দ্য মো বিদ্যুৎ ইজ নিউ অনলাইন ইলেকট্রিসিটি কানেকশন সার্ভিস লঞ্চ বাই হুইচ স্টেট? ওড়িশা। এরপরে আসুন কোশ্চেন নাম্বার 5। হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইউজ ফেসিয়াল রিকগনিশন টু পে ট্যাক্স? ট্যাক্স পে করতে গেলে তার মুখ দেখে চিনতে হবে, এটা কোন কান্ট্রি প্রথম স্টার্ট করেছে? সিঙ্গাপুর। কোশ্চেন নাম্বার 6। নাসাজ ওএসআইআরআইএস আরইএক্স অর্থাৎ অসিরিস রেক্স সাকসেসফুলি টাচ হুইচ এনসিয়েন্ট অ্যাস্ট্রয়েড সার্ফেস টু কালেক্ট ডাস্ট অ্যান্ড পেবলস? ডাস্ট অ্যান্ড পেবলস ধুলো বালি নুড়ি সংগ্রহ করার জন্য বলা হচ্ছে নাসা যে ওসিরিস রেক্স সাকসেসফুলি টাচ করেছে সেটা কোন কোন অ্যাস্ট্রয়েড সার্ফেসে? এটা হবে বেন্নু। এটা কালেক্টেড পার্টিসেল কতদিনের মধ্যে? না, 2023-এর মধ্যে সে কালেক্ট করবে। ইন্ডিয়াস টু সাইন দ্য বিইসিএ প্যাক্ট ডিউরিং 2+2 ডায়ালগ উইথ হুইচ কান্ট্রি? এটা মনে রাখতে হবে 2+2 ডায়ালগ আর কে সাইন করছে বিইসিএ কোন স্টেটের সঙ্গে? ইন্ডিয়া উইথ ইউএস। কোশ্চেন নাম্বার 8। হাউ মেনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি উইল বেনিফিট ফ্রম ইউনিয়ন ক্যাবিনেট বোনাস পেমেন্ট? ইউনিয়ন ক্যাবিনেটের বোনাস পেমেন্ট থেকে কত পার্সেন্ট বা কত লোক মানুষ বেনিফিট পাচ্ছে? আনসার হবে 30 লাখ। কোশ্চেন নাম্বার 9। হু বিকাম দ্য ফার্স্ট ক্রিকেটার টু স্কোর কনজিকিউটিভ সেঞ্চুরি ইন আইপিএল হিস্ট্রি? আইপিএল হিস্ট্রিতে কন্টিনিউ এখানে হাইয়েস্ট স্কোর করে যাচ্ছে বা সেঞ্চুরি করে যাচ্ছে, তার নাম শেখর ধাওয়ান, মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে। কোশ্চেন নাম্বার 10। হু লঞ্চ 10,000 crore এনসিডিসি আয়ুষ্মান সহকার ফান্ড ফর ক্রিয়েশন অফ হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার বাই কোঅপারেটিভ? আন্ডার হবে শ্রী পুরুষোত্তম রূপালা, এগ্রিকালচার মিনিস্ট্রি। কোশ্চেন নাম্বার 11। কোভিড অ্যাপ ইজ আ COVID-19 ডায়াগনোস্টিক টেকনোলজি লঞ্চ বাই হুইচ ইনস্টিটিউট টু প্রোভাইড ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল টেস্ট টেকনোলজি? আইআইটি খড়গপুর। নামটা মনে রাখতে হবে, টেস্টের নাম কোভিড অ্যাপ। কোশ্চেন নাম্বার 12। হু অ্যাটেন্ডেড Y20 গ্লোবাল সামিট ভার্চুয়ালি? কিরেন রিজু। কোশ্চেন নাম্বার 13। হুইচ নেশন হ্যাজ ব্যান্ড দ্য সেল অফ ন্যাচারাল গ্যাস অ্যান্ড কোল বেড মিথেন? কোল বেড মিথেন এবং ন্যাচারাল গ্যাস ব্যান্ড করে দিয়েছে, এটা হবে ইন্ডিয়া। হুইচ নেশন হ্যাজ ব্যান্ড দ্য সেল ন্যাচারাল গ্যাস কোল বেড মিথেন টু সেলফ? নিজের থেকে বন্ধ করেছে, এটা হবে ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 14। হুইচ অ্যাওয়ার্ড রিকগনাইজ টু আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অফ সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ সোলার
एनार्जी एंड कल्पना चावला अवार्ड। कल्पना चावला अवार्ड किसर क्षेत्र देवा हबे एटा कंट्रीब्यूशन अफ साइंस एंड साइंटिस्ट एंड इंजिनियर वार्किंग इन द फील्ड अफ सोलार एनार्जी निये। तो एटा मने रखते हबे कल्पना चावला अवार्डटा किसर क्षेत्र देवा हच्छे। क्वेश्चन नम्बर 15 द पोर्ट्रेट अफ पावर हाफ अ सेंचुरी अफ बीइंग टू रिंग साइड इज एन इज एन ऑटोबायोग्राफी ऑफ विच इकोनॉमिस्ट एन के सिंह। वेरी वेरी इंपॉर्टेंट पोर्ट्रेट ऑफ पावर हाफ अ सेंचुरी ऑफ बीइंग रिंग साइड ये ऑटोबायोग्राफीटा कार एन के सिंह। तो बंधुरा आमरा 23 अक्टोबर करंट अफेयर्स कमप्लीट कर लम 15 करंट अफेयर्स प्रत्येक एक्जाम काजे लागबे। और बंधुरा जरा जरा पीडीएफगुलो नियेछेन तादेरके असंख्य धन्यवाद। जरा नेननि पीडीएफगुलो अवश्य निये नेबेन। जेनरल साइंसर पीडीएफ सब एग्जाम काजे लागबे। मॉडर्न इंडियन हिस्ट्री पीडीएफ सब एग्जाम काजे लागबे। डब्ल्यूबीसीएस मेन्सर जो डब्ल्यूबीसीएस 2014 থেকে 2019 এর लास्ट 6 ইয়ারের শর্ট পেপার আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডব্ল্যুবিসিএস প্রিলিমসের জন্য 2000 থেকে 2020 টোটাল 21 বছরের শর্ট পেপার নিচের লিংক থেকে পেয়ে যাবেন। এছাড়া জেনারেল সায়েন্স মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্যাটিস্টিক্স যুগে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান পলিটিক্স প্রত্যেকটা এক্সামের জন্য আপনার কাজে লাগবে। যারা এবছর ডব্লিউবিসিএস মেন্স দেবেন বা প্রিলিমস দেবেন মিসেলেনিয়াস মেন্স দেবেন তাদের জন্য খুব কাজে লাগবে। নিচের লিংক থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই আপনারা একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।